শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটি মাত্র ডাটা ডিলিট করতে পারি। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা কিভাবে সবগুলো ডাটা একসাথে ডিলিট করে দিতে পারি। তো সবগুলো ডাটা একসাথে ডিলিট করে দেওয়ার জন্য এখানে নতুন আরেকটি ফাংশন আমি এখানে লিখে নিচ্ছি। আর এখানে বেশ কিছু ডাটা কিন্তু আমি অলরেডি ইনসার্ট করে নিয়েছি ডাটাগুলো সব ডিলিট করে দেওয়ার জন্য। তো এই মেথডের নাম আমি দিয়ে দিচ্ছি ডিলিট এলইটি, ডিলিট অল আইটেম। ওকে, এই মেথডের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ডিলিট অন অল আইটেম। তো একটি মাত্র আইটেম যখন আমরা ডিলিট করি তখন ঠিক যেরকম আমাদের মঙ্গোডিবি ক্লায়েন্ট প্রয়োজন ছিল, এখনও কিন্তু আমাদের মঙ্গো ক্লায়েন্ট প্রয়োজন। এই মঙ্গো ক্লায়েন্ট থেকে আমরা করব কি, ডাটাবেজের কাছে পৌঁছাবো, দেন এই ডাটাবেজের কাছ থেকে আমরা কালেকশনের কাছে পৌঁছাবো, এই ডাটাবেজের কাছ থেকে আমরা কালেকশনের কাছে পৌঁছাবো। ওকে, দেন এর আগে আমরা করেছিলাম কি, একটা কন্ডিশন দিয়েছিলাম, এবার শুধুমাত্র এই কন্ডিশনটা আমরা দেব না। এবার আমরা করব কি, মাই কালেকশন থেকে, আমার কালেকশন থেকে এর আগে আমরা ডিলিট অন মেথডকে কল করেছিলাম, এবার ডিলিট অন মেথডকে কল না করে এবার আমরা ডিলিট ম্যানিকে কল করব। ম্যানিকে কল করে কোনো কন্ডিশন আমরা দিব না, সরাসরি আমরা এখানে কল ব্যাক ফাংশন দিয়ে দেব। ওকে, এবং এই কল ব্যাক ফাংশনের ভেতরেই কিন্তু আমরা এরর থাকলে এরর পেয়ে যাব। এবং এখানে আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি ইফ এরর, যদি আমার এরর হয় সেক্ষেত্রে আমি এখানে কনসোলে একটা লগ দেব, ইলস অন্যথায় এখানে আর একটা লগ দেব। ওকে, এবং এখানে কিন্তু আমরা আরেকটি জিনিস পেয়ে যাব, সেটা হচ্ছে এররের সাথে সাথে এখানে কিন্তু আমরা রেজাল্টও পেয়ে যাব, এখানে এররের সাথে সাথে আমরা রেজাল্টও পেয়ে যাব। তো এই যে রেজাল্টটা আমরা এখানে পাবো, এই রেজাল্টটা কিন্তু আমরা একটা অবজেক্ট আকারে পাবো। তো আমরা এভাবে বলে দিতে পারি যে অবজেক্ট। ওকে, এবং এই অবজেক্ট থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে কনসোল লগে আমাদের কয়টা আইটেম ডিলিট হলো সেটা আমরা বের করে ফেলতে পারি, অথবা সরাসরি আমরা এখানে এই যে অবজেক্টটা পেয়ে যাব সেই অবজেক্টটাকেই আমরা কনসোল লগে দিয়ে দিতে পারি। তো এই অবজেক্টটাকে আমি কনসোল লগে দিয়ে দিলাম, বা রেজাল্ট যেটা পেলাম সেটাকে, আচ্ছা এটার নাম আমি দিয়ে দিচ্ছি রেজাল্ট অবজেক্ট OBJ। ওকে, এই রেজাল্ট অবজেক্টটাকে আমি কনসোল লগে সরাসরি দিয়ে দিলাম যদি আমার ডিলিট সাকসেস হয়, আর যদি কোনো কারণে ডিলিট ফেল হয় সেক্ষেত্রে আমি এখানে বলে দিলাম যে হচ্ছে ডিলিট ফেল। এবং এই যে রেজাল্ট অবজেক্ট, এই রেজাল্ট অবজেক্টের ভেতরেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের কতটি আইটেম ডিলিট হয়ে গেল, বা এখানে আমি বলে দিলাম ডিলিট ফেইল। ওকে, নাইস। তাহলে ডিলিট অল আইটেম, এবার এটাকে আমাদেরকে করতে হবে কি, এক্সিকিউট করতে হবে। তো ডিলিট অল আইটেম এটাকে এক্সিকিউট করছি আমি, ঠিক কানেকশান এস্টাবলিশড যেখানে হয়েছে তার ঠিক পরপরই। ইনসার্ট ডাটা এটাকে কমেন্ট করে রাখলাম, ডিলিট অন আইটেম এটা তো কমেন্ট করা আছেই, এখানে ডিলিট অল আইটেম এটা থাকলো আমার। তো এবার যদি আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করি তাহলে কি হবে, আমার সমস্ত কালেকশনের ভিতরে যে রোগুলো আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, যদি আমি লিস্ট ফরম্যাটে দেখাই তাহলে এটা, জেসন ফরম্যাটে দেখালে এটা, আমি যদি এখানে কি বলে টেবুলার ফরম্যাটে দেখাই তাহলে এটা, এই ডাটাগুলো আমার ডিলিট হয়ে যাবে। এবং এখানে আমি কনসোল লগে আমার ডিলিট করার পরে যে রেজাল্ট আসবে, রেজাল্টের যে অবজেক্ট আসবে সেই অবজেক্টটাকে কিন্তু আমি এখানে কনসোল লগে দিয়েছি। সো এই রেজাল্টের ভেতরে আমরা কিন্তু দেখতে পাবো যে কতটি আইটেম আমাদের ডিলিট হয়ে গেল। ওকে, নাইস। NPM স্টার্ট, দেন হিট ইন্টার, দেন ওয়েট। তো প্রথমে কানেকশান সাকসেস, কানেকশান আমাদের সাকসেস হয়ে গেছে। তারপরে খেয়াল করে দেখুন, এই যে অনেকগুলো রেজাল্ট কিন্তু আমাদের চলে আসছে, এই যে ডিলিট হয়েছে আর হচ্ছে এ চলে আসছে আমাদের যে এই যে রেজাল্ট। এবং এই রেজাল্টের ভিতরে খেয়াল করে দেখুন N4, তার মানে চারটা আইটেম আমাদের ডিলিট হয়ে গেছে। এবং অন্যান্য যে ডিলিটের যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো আমাদের কিন্তু আসছে। তো এতগুলো ডিটেলস কিন্তু আমাদের দরকার নেই। এ কারণে আমরা একটা কাজ করতে পারি, আমরা রেজাল্টের যে অবজেক্ট সেই অবজেক্ট থেকে, সেই অবজেক্ট থেকে আমাদের কতগুলো আইটেম ডিলেক্ট হলো সেটা শুধু আমরা এখানে নিয়ে আসতে পারি। তাহলে রেজাল্ট অবজেক্ট থেকে রেজাল্ট, দেন সেটার ভিতরে প্রপার্টি হচ্ছে আমাদের এন, তাই না? এন মানে হচ্ছে নাম্বার অফ আইটেম, এন। তাহলে শুধুমাত্র কতটা আইটেম আমাদের ডিলেক্ট হলো সেটা আমরা বলে দিতে পারি যে এত আইটেম, আইটেম ডিলিটেড, ডিলিটেড। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে আমাদের আইটেমগুলো ডিলিট হয়ে গেছে কি না। এবার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে খেয়াল করে দেখুন কোনো আইটেম কিন্তু নাই, সব আইটেম ডিলিট হয়ে গেছে। তো আরও কিছু আইটেম এখানে আমি ইনসার্ট করিয়ে নিচ্ছি, এখানে ইনসার্ট মেথডটাকে আবার আমি আনকমেন্ট করে দিচ্ছি, আরও কিছু আইটেম এখানে ইনসার্ট করানো যাক। NPM স্টার্ট,
এসটিআরটি স্টার্ট, ওকে স্টার্টস হয়ে গেছে, ভুল লিখে ফেলেছি, এটা হবে হচ্ছে npm স্টার্ট, npm স্টার্ট একবার দিলাম, npm স্টার্ট দুইবার দিলাম, npm স্টার্ট তিনবার দিলাম। আচ্ছা, অনেকগুলো ডাটা আমাদের অলরেডি কিন্তু ইনসার্ট হয়ে গেছে, তো আমরা দেখে নিই আমাদের তিনটি ডাটা অলরেডি ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা তিনটি ডাটাকেই এখানে ডিলিট করব এবং ডিলিটেড যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা দেখব। তাহলে ইনসার্ট মেথডটাকে আপাতত আমি কমেন্ট করে রাখছি। এই যে ডিলিট অল আইটেম, এবং এখানে আমরা করেছি কি, রেজাল্টের যে অবজেক্ট সেই অবজেক্ট থেকে আমরা রেজাল্ট থেকে নাম্বার অফ আইটেম সেটাকে শুধুমাত্র নিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এক্সিকিউট করা যাক। ডিলিট অল আইটেম এটাকে আনকমেন্ট করে দিচ্ছি আমি, ডিলিট অল আইটেমকে আনকমেন্ট করে দিলাম, আবারও এক্সিকিউট করছি আমি এটাকে, npm স্টার্ট। তাহলে খেয়াল করে দেখুন, এখানে এবার আইটেমের সংখ্যাটা আমাকে দেখাবে যে কয়টা আইটেম আমার ডিলিট হলো। তাহলে খেয়াল করে দেখুন, 3 আইটেম ডিলিটেড। এবার যদি আমরা দেখি তাহলে এখানে 3টা আইটেম কিন্তু আমাদের চলে গেছে। তো এইভাবে বেসিক কোর বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রথমে শিখে নিতে হবে। আপনাদের সাথে কিন্তু আমি একদম কোর বেসিকগুলো নিয়ে আলোচনা করছি। এই কোর বেসিকগুলো যদি আপনি না শেখেন, এগুলো যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু হবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা আসলে বেসিক শিখতে চান না, কোর জিনিসগুলো শিখতে চান না, আপনারা খালি এই প্রজেক্ট করতে চান, ও প্রজেক্ট করতে চান। ওভাবে তো আসলে হয় না, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছের মাথায় যতই পানি ঢালুন আপনি লাভ হবে না। আমি জানি যে এভাবে যদি আমি স্টেপ বাই স্টেপ বেসিক নিয়ে আলোচনা না করে একদম সরাসরি আপনাদেরকে প্রজেক্ট করিয়ে দেখাতাম, হ্যাঁ, কিছুই শিখাতাম না, খালি প্রজেক্ট করাতাম উল্টাপাল্টা, তাহলে আমার দর্শক লাইক শেয়ার অনেক বেশি বেড়ে যেত। কেননা আপনারা কিছু শিখতে চান না আসলে, শুধু প্রজেক্ট করতে চান, জাস্ট কপি অ্যান্ড পেস্টের উপর দিয়ে চলে যেতে চান। তো আসলে সেটা তো আর আমার অবস্থান থেকে আমি করতে পারি না। এ কারণে প্রথমে আমি Node.js-এর একদম কোর বেসিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এগুলো আগে ক্লিয়ার হয়ে যান, দেন তারপরে অনেক ভালো কিছু হবে, ধৈর্য ধরে শিখতে হবে। শুধুমাত্র আপনি গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করবেন না, কিছু করবেন না, গাছ লাগানোর সাথেই আপনি পরের দিনে যদি গাছের ফল খেতে চান তাহলে তো হবে না। তো যাই হোক, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে সবগুলো আইটেম ডিলিট করব। ওকে, ধন্যবাদ সবাই।